স্বাগত বন্ধুরা, আজকে একটা পুরনো রান্না নিয়ে চলে এসেছি, যেটা মায়ের হাতের রান্না, জল বড়া দিয়ে লাউ শাকের ঘণ্ট। প্রথমে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে তেলের মধ্যে সব আনাজগুলোকে দিয়ে দেওয়া হলো। দিয়ে মাই রান্নাটা করছে অ্যাকচুয়ালি, দিয়ে এবার সব কিছু বেশ ভাজা ভাজা হয়ে যেতে একটু নুন দিল, তারপরে লাউ শাকের ঘণ্ট, লাউ শাক আর এটা দিয়ে দিল, সরি, লাউ শাক আর ডাঁটাটা দিয়ে দিল। দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করলো, তার মধ্যে একটু নুন, নুন তো দিয়েছিল, হলুদ, কাঁচা লঙ্কা সব কিছু ছেড়াই দেওয়া হলো। এবারে একটুখানি জল দিয়ে দেওয়া হলো, আনাজগুলো সেদ্ধ তো হবে। এইবারে ভিজিয়ে রাখা ডাল আর মটর ডাল বেটে একটা ছোটো ছোটো বড়া করে ওই ওপরে পুরো দেওয়া হলো, তাই জন্যে এটা জল বড়া নাম, জল বড়া দিয়ে লাউ শাকের ঘণ্ট। তারপর নামাবার আগে একটুখানি কালো জিরা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে নাপিয়ে রাখালো। খুবই সুস্বাদু, গরম ভাতে দারুণ লাগবে। যদি আপনাদের রান্নাটা পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, নমস্কার।